শনিবার বিকাল চারটার দিকে বিশালিয়া মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী সানজিদা প্রাইভেট পড়তে যায় পাশের যাত্রাবাড়ির বাগিচায় ফুলকলি হাই স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাজ জাহানের কাছে সন্ধ্যার পর পুলিশ নুসরাজ জাহানের বেডরুম থেকে সানজিদার গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করে পরিবারের অভিযোগ সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ও তো সবই বোঝে ক্লাস ফোরে পরে তো ওকে ও রশিটে পুরে ঢিলে একে ঢাল ঢালা এরকম করে ভাই করতে পারতো না ওনারা মনে করেন কোনো না কারো কারো ঢুকতেও দেয় নাই মাইয়ের নামে আবার আমাদের কয়ে দেয় আসে দেখে না আমরা যা দেখি মাইয়ের মাটি সতে আমি আমার মেয়ের যে অবস্থা দেখছি ওনারা আমার মেয়ের মায়েরা ঝুলাই যে এছাড়া আর কিচ্ছু না আমার মেয়ে একটা সুতার কিট্টু দিতে জানে না গলায় কীভাবে দড়ি দেবে ফুলকলি হাই স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান ও তার স্বামী মোর্শেদ আলম বলছেন দোলনার দড়ি নিয়ে খেলা করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে সানজেদার আমি তাকে হত্যা করছি যদি এই ধরনের প্রমাণ পান তাহলে আইনের ক্ষেত্রে যে কিছু যা কিছু মেনে নেব আমরা আইনের আইনের বাইরে না আইনে যেটা আমাদেরকে ইয়ে করে আমরা ফয়সালা আমরা সেটা মেনে নিই পুলিশ বলছে ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে পোস্টমর্টেম রিপোর্টটা যদি আমাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়ে দেয় এই বিষয়ে যদি পরিষ্কার আমরা ধারণা পেয়ে যাই তো সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী আমাদের ব্যবস্থাটি গ্রহণ করবে সঞ্জিদার মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা